নমস্কার ফ্রম ডলিজ রেসিপি বুকে আমি সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি আজকের রেসিপি হলো লাইলনটিকা বা তেলাপিয়া ফ্রাইড আমি তার জন্যে একটাই মাছ এরকম টুকরো করে নিয়েছি লাইলনটিকা বা তেলাপিয়া যেটাই বলা যাক এবার এটাকে আমি ম্যারিনেট করে পনেরো মিনিটের জন্য রেখে দেবো আমি তার জন্য একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আর এর মধ্যে টেস্ট আসার জন্য সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি আর পাতিলেবুর রসটা এই কারণে দিচ্ছি যে মাছের যে আষ্টে গন্ধ থাকে পাতিলেবুর রস দিয়ে যদি ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু গন্ধটা চলে যায় তাই অনেক আষ্টে গন্ধওয়ালা মাছে পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখলে সেই গন্ধটা কিন্তু থাকবে না তো এটা ম্যারিনেট করে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিলাম এবার একটা মিক্সিং জারে আমি পাঁচটা ধনে পাতার গাছ ছোট। কুচো কুচো করে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম আর এই কটা রসুন দিচ্ছি এখানে কোয়া রসুন আছে তবে ভীষণ সরু সরু বলে আমি আটটা নিয়েছি আপনাদের যদি বড় বা মোটা থা রসুনের কোয়া হয় আপনারা পাঁচটা ছটা নিতে পারেন আর কিছুটা আদা হাফ ইঞ্চি আদা দিয়ে দিলাম আর এই লঙ্কাগুলো ভীষণ ছোট ছোট তাই সাতটা লঙ্কা আছে বড় লঙ্কা হলে আপনারা চার পাঁচটাও নিতে পারেন বা আপনাদের স্বাদ মতো নিতে পারেন আর একটা মাঝারি সাইজের টমেটো এর মধ্যে দিয়ে এবার আমি এটা পেস্ট করে নেব তো আমি পেস্ট করে নিলাম এরকম হয়েছে পেস্ট হয়ে এইবার আমি রান্নাটা শুরু করব তার জন্য আমি ফ্রাইং প্যানটা গ্যাসে বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলে আমি রান্নাটা করব এটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে টু টেবিল স্পুন মতো তেল রয়েছে আমি মাছটাকে এবার ভালো করে ভেজে নিচ্ছি পনেরো মিনিট এটাকে রাখার পর ম্যারিনেট করে রাখার পর মাছটাকে আমি ভালো করে ভেজে নেব দুপাশ এই রেসিপিটা কিন্তু গরমের জন্যে খুবই উপাদেও কারণ এটা কিন্তু কোনো রিচ হয় না এখানে ধনে পাতার ফ্লেভার আর লেবুর ফ্লেভারটাই মেন আদা পেঁয়াজ রসুনটা খুবই কমই এখানে ইউজ করা হয় শুকনো লঙ্কাও পড়ে না আমি মাছটা উল্টে দিলাম দিয়ে দেখছি এ পাশটা ভালো মতোই হয়ে গেছে অন্য পাশটা আবার করে নিয়ে দেখে নিচ্ছি এই পাশও ভালো মতো হয়ে গেছে এবার আমি মাছ দুটোকে মাছ দু পিসকে তুলে রাখছি গ্রেভিটা বানাবো এবার তো আমি এখানে যেহেতু আগে একটু বেশি তেল দিয়েছি তো আমি এখানে আর কোনো রকম তেল ব্যবহার করব না এই তেলেই আমার হয়ে যাবে তার জন্যে হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম রান্নাটা খুব ইজি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটাকে একটু ভেজে নেব ভালো করে খুব ইজি এবং চট জলদি হয়ে যায় এবার আমি এখানে একটু নুন দিচ্ছি কেননা নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তার জন্য একটুখানি নুন দিয়ে নিলাম এবার পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি যে পেস্টটা করে রেখেছি সব আদা রসুন আর ধনেপাতা সব দিয়ে সেটাকে টমেটো সব সেই পেস্টটাকে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর ঝালটা কিন্তু আপনারা যার যার মতো পছন্দ মতো দিতে পারেন আমরা একটু বেশি ঝাল খাই কিন্তু আমার এই কাঁচা লঙ্কাগুলোতে খুব একটা ঝাল নেই আর লঙ্কাগুলো ছোট তাই আমি স্বাদটা দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আর এবার আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেটে নুন দিয়েছিলাম মাছ ম্যারিনেটে পেঁয়াজি একটু দিয়েছিলাম তাই এখানে খুব সামান্যই আমি নুন দিলাম এবার ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে একটু সুগার ফ্রি দিয়ে দিলাম আপনারা এখানে অন্তত হাফ টি স্পুন চিনি দিয়ে দেবেন কেননা এই রান্নাটা কিন্তু টক ঝাল মিষ্টি এরকম একটা টেস্ট আসে এখানে ঝাল হবে আর টমেটো আর লেবুর রস ব্যবহারের জন্যে এটা টক হবে আর একটু মিষ্টি মিষ্টি হালকা একটা মিষ্টি ব্যাপার থাকবে খুব ভালো লাগে আমি রিকোয়েস্ট করবো বন্ধুদের যে একবার করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এবার একটু ফ্লেভারের জন্যে গোলমরিচ দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে কোনো হলুদ বা শুকনো লঙ্কা ব্যবহার করছি না তো সেই জন্যে এটা কিন্তু হালকা মানে এর রান্নাটা বেশ হালকা তো কাঁচা লঙ্কা আর গোলমরিচটা এখানে একটা সুন্দর ফ্লেভার আনবে এটা ভালো করে মোটামুটি কষানো হয়ে গেছে এই বাটির এক বাটি জল আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো ধুয়ে সেই জলটাই আমি দিয়ে দিলাম এবার জলটা কিন্তু আমি খুবই কম দিয়েছি কারণ মাছ ভাজা আছে আর এখানে আমি কোনো সবজি ব্যবহার করিনি তাই শুধু এই গ্রেভির রসটা যাতে মাছে ঢুকে যায় তো সেই জন্যে আমি সেই পরিমাণে জল দিলাম এবার আমি মাছ দুটো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি এটা ফুটে উঠেছে এবার আমি ভালো করে এই ঝোলটাকে টানিয়ে নেব কারণ এটা কিন্তু ফ্রাইড তেলাপিয়া তাতে করেও কিন্তু এখানে যে পরিমাণ গ্রেভি বা মশলা থাকবে খুব ভালো মতো এটা ভাত খাওয়া হয়ে যায় কোনো অসুবিধা হয় না আর এটা কিন্তু ভাত দিয়ে খাওয়া যায় এরকম নয় যে ফ্রাইড তেলাপিয়া বলে এটা কোনো শুধু খেতে হবে সেটা কিন্তু নয় কারণ এতটা মশলা মধ্যে আছে এই মশলাটা দিয়ে খুব সুন্দর ভাত খাওয়া হয়ে যায় আমি মাছগুলো উল্টে পাল্টে দিলাম যাতে দুপাশেই মশলা লাগে এবার মোটামুটি ভালোভাবেই তেল ছাড়া ছাড়া হয়ে মশলাটা পুরো ফ্রাই হয়ে গেছে আমার মাছটা ফ্রাইড তেলাপিয়া যেটা আমি করতে চেয়েছি সেই পজিশানে মোটামুটি চলে এসেছে এটা এইবার আমি এই গ্যাসটা অফ করে দেব কারণ আমি এখানে লেবুর রস দেব আর লেবুর রস আমি কখনো রান্না করা অবস্থায় গ্যাস জ্বালানো অবস্থায় দেই না এখানে আমি আধঘানা লেবুর রস দিয়ে দিচ্ছি আমি গ্যাস জ্বালানো অবস্থায় দেই না এই কারণে যে অনেক সময় লেবু বা লেবুর পাতা দিয়ে যদি কুক করা যায় তাহলে কিন্তু সেটা পুরো একটা তিতোভাব এসে যায় তার জন্যে আমি সব সময় গ্যাস অফ করে লেবু বা লেবুর পাতা ব্যবহার করি তো এখানে আমি পাতি লেবুর রস দিয়ে দুপাশে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এবার আমি এখানে যেটা দেব সেটা হচ্ছে গন্ধরাজ পাতা আমার গাছের গন্ধরাজ পাতা দুটো আমি তুলে রেখেছিলাম তো সেটাকে আমি একটা অর্ধেক করে দিয়ে দিলাম আর ভালো করে মশলার মধ্যে আর মাছের মধ্যে এটাকে আমি ঢেকে দিচ্ছি যাতে এই গন্ধগুলো মাছের মধ্যে চলে আসে আর এটা করে এবার আমি ফ্রাইং প্যানটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো দশ মিনিটের জন্য আমি এটা রাখবো কারণ এই পাতার গন্ধটা যাতে মাছের মধ্যে চলে যায় সেই জন্যে এটা আমি দশ মিনিটের জন্যে ছেড়ে দিচ্ছি দশ মিনিট বাদে আমি ফিরে এসে এবার আমি মাছটা তুলে নেব তো পুরো লেবু পাতার গন্ধটাও চলে গেছে আর পাতি লেবুর টকটাও খুব সুন্দর এর মধ্যে এসে গেছে এবার আমি মাছটা তুলে নিলাম বন্ধুরা যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এখানে আমি একটু ভাজা তিল ছড়িয়ে দিয়েছি তো খাওয়ার সময় এই তিলটা মুখে পড়লে বেশ ভালো একটা ফ্লেভার আসবে গন্ধরাজ পাতা যদি কারোর ঘরে না থাকে কোনো অসুবিধা নেই গন্ধরাজ পাতা ছাড়াও কিন্তু এটা করলে খুব ভালো লাগবে এটা টক টক ঝাল মিষ্টি স্বাদের একটা মাছের রেসিপি আপনারা সবাই ভালো থাকবেন গরমে এরম টক ঝাল মিষ্টি স্বাদের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে